ফার্স্ট মুদ্রপুর নমস্কার, আশা করছি ভাল থাকবে, বহুত খুশি থাকবে, মু ভাল আছি, ভারি খুশি আছি। টাইম আসিকি 10টা হয়ে গেল, আপনার নানীক ব্লগ দেখে নানি এই অগুণাটা সফাসফি করেদেলে, মু বাথরুমটা সফা করেদেলি, লুগাপটনা গোছে তাকে সফাসফি কলি, সফাসফি সারিকি নানি না ভাইনা যাই কিছু খুয়াই দিয়ে আসবে, চূড়া নেই নেই না তো সেই দোকান খুয়াই দিয়ে আসে, কিছু টিফিন বনাইনি 10টা হয়ে গেল, মু যেহেতু ভাত আজ বুধবার কড়াহাণ্ডি মজামজি করে দিয়ে ভাত বসাই দিয়েছি, যাচ্ছি শাহুনকে ছাড়িকি আসবে, কেন তো বাবা দোকান টু আসি না, সাহুনকে যাবে ছাড়িকি আসবে, নানি শেখরকে নিয়ে যাচ্ছি, কলেজ হল তু ছাড় দিয়ে আসিব বলে মু যাচ্ছি শেখরকে নিয়ে, তো যাচ্ছি সাহুনকে ছাড় দিয়ে আসবে, আসলা পরে আমি দেখা হবা। সেখানে মু সাহুনকে ছাড়িকি আসলে নানি আমার মাছ বাছিকি তো ধুয়া ধুয়ে যাচ্ছি, তো মাছ যে ধোইকি সেটা ডাক মাজিলে, তা সহ ফিনাইল পকাইকি ধোইলে, তা সহ আগে সাবুন পকাই ধোইলে, এমতি ধোইলে আইসিনা বাসনা হবনি, বহু মানে আইলে এমতি কহিবি, আউ মানে নানি আমার বতাও বতাও তো দুই তিন মাসে যাব হারি, সে কে হও শাশুমা আমার তো করছেন করতে, আমি টিকি রেস্ট নেই, সে জমা আর কিছু করিয়ে নি, মো কাম করা ট্রেনিং শিখিলে একটা দিন তোমাকে খুঁড়ি পারবে না, মনে রাখতে মো মমি মতো পুরো ট্রেনিং দিকে ছাড়ছি, মো মমি কো শাশু ঘর এমনি যদি কাম করবি শাশু তো পট পট নাচি তো ছাড়ি দেবো, আমি গান মো শাশুকে মো খুঁড়ি খাই দেছি, এমনি কাম মো মা মতো শিখাইছি, মো মো শাশু মতো খুঁড়ি দেছি, সমস্ত খুঁড়ি দেবি, কাহা কাম মনকু আসি বলি, কাহা কাম যা সবু কাম মনকু আসি পারে, কিন্তু ঘর পছে তাঙ্গ মনকু কেবে আসে, ঘর পছে ঘর ওড়া দুইটা বসে জিনিস কেবে আসে, ঘর সদা সজি আসে, তো এটি মাছ যে ধোয়ি বাছবাছি করি লুণ হলদি গোলাই দেলে, তো ইয়ে আসলে দেবে দোকানর চুড়া ভজা চা, তো সেটা আমার মুখ্য খাইবা, হ্যাঁ তো সে তো টাইম আসিকি কেতা 11:30 ঘন্টা হয়ে গেল, তো আমার মাছ বসছি বলে সবু ডেরি, আগ মাছটা হয়ে গেল, মাছ হয়ে গেল পরে তো সন্তুল হব, তো সে তো শাগ ফটর হব, সারু শাগ, তো নানি আমার রোষেই ঘরে এবার দুই দিন হল অনেক বলি রোষেই কেড়েবে কি সরি যাচ্ছি, কম বি হয়ে যাচ্ছি সাংে সাংে জাঁপারি, আর সে যেদিন তা মানে মনার পরিস্থিতি ভাল নথিব সে রুমে থাকবে, মানে মু সেই রোষেই করবি মতো 4 ঘন্টা লাগবে, মতো খালি চিড়ি চিড়ি বেড়ি লাগবে, কাহিকি জানি মু নিজে বি জাঁপারে নি, খালি চিড়ি চিড়ি মানে কেতবে কম করবি এইটা কিন্তু করবি সেটা কেতবে করবি কম করবি, খালি মনে মনে চিড়ি চিড়ি হোথিবি, কিন্তু নানি আমার রোষেই রইলে সে করতু বা নকরু, সে খালি এমনি বসিকি মানে কথাবার্তা হয়ে গেলে মু রোষেই কেড়ে কেড়েবে কি সরি যাচ্ছি, কম হয়েছি মু কিছু জাঁপারি, এমনি কথা মু কালি কৌলি সে কথা না, মানে হলে কম হব লোক মানে তো কৌন যে নানিটা বহু দেখাণিয়া করছি, হ্যাঁ যে যা ভাবি পারে সে কে কম করে পার, সত্য হলো মো পরিবার পাই মো কোন সেটা মো পরিবার লোক জানিছো, তো বসিকি হসিলে মো ঘর হসে, এটা সত্য মো হসিলে মো ঘর হসে, আর মো দুঃখ বলে মো ঘর বিলকুল মানে কাহা মুহ কুয়াড়ে না কয় ভাই না, এবে সজে ঘরে রখু নাহি, তো তাঙ্ক মুহ বি কুয়াড়ে ভাই না, তা রাগে মানে সি গোটে অদ্ভুত রাগ, তাঙ্ক রাগ গোটে হসুলে সমস্তে একাঠি থে, যেদিন মন দুঃখ করবি কাহা মন কুয়াড়ে কলি গিয়া তো হয়ে যা ধা কলি কদিয়া ছিঞ্চ রহিছ, মানে মু যদি মানে মো মন দুঃখ হইতিব অলগা কিছু কারণ হোক, কোন মনর কোন ভাবি গড়ে হেইতিও সে সব তাকার ভিতর বাড়ি বাড়ি হেইছি, কেহি কাকে সম্ভালিবা পরিস্থিতি নাই, মু হি খুশি থিলে সমস্তকে সম্ভালি, তাই এমিতি আও বাড়িয়া, আও ভগবান সেতিকি তো সক্ষম দেইছনি, যাহা হোক সব খুশি দুঃখ মো উপরে ডিপেন্ড করে, নানি দুঃখ লা তাঙ্ মুহ দেখি জানে নানি দুঃখ অনেক আর খুশি লাগে মু জানে নানি খুশি অনেক, মু সাংে সাংে তো বোঝাই নানি কম হয়েছি আজ তো মন দুঃখ দুঃখ হয়ে যায় বেড়ে বেড়ে, আর এবে দুই দিন হল মু কেত রোষেই সরুছি রোষেই কোণ হোচি কোণ নাই মু নিজে বি জাঁপারি, মানে আজ আইঁষ হল মানে ডেরি হব, খালি গোটা পটে বসছি আইঁষ না গোটা পটে খালি পড়ছি, সে আইঁষটা হয়ে গেল পরে তারপর দুইপটে দুইটা বসতে সরি আজ্ঞা, এই যে খালি কম করি আলু অমৃতভণ্ডা সারু বাইগণ হ্যাঁ টমাটো টমাটো নাই টমাটো হ্যাঁ করছি, এইটি এখন মনে দেখবে মাছ ভজা এই চারি পিস রখিদেছি, তো মাছ তরকারি হয়ে গেল, তার সাথে এটি বসাই দিয়েছি শাগ পাই নানি কটাকটি করি এটি থাকে বসাই দিয়েছি, তার সাথে এটি সন্তুলা আর বাসন সেমতি পড়ছে মজা মজা করে দেবে।
ଏବେ ନା ଟାଇମ୍ ଆସିକି 9:30 ହେଇଗଲାଣି ତ ଆମେ ଖିଆପିଆ ସରିଗଲାଣି ତ ମା' ଖାଇଲେନି ଘରେ ମୁଁ ଟିକେ ଡେରିକି ଖାଇଥିଲେ ତ ମୁଁ କହିଲି ମୁଁ ଖାଇବିନି କ'ଣ ଚୁଡ଼ା ଭାଜିକି ସେ ଖାଇଦେଲେ ତା ସହିତ ବାବୁ କ'ଣ ଟିଉସନ୍ ଖାଇକି ଯାଇଥିଲେ ବୋଲିକି ଆଜି ଭାତ ଖାଇଲେନି ତ ସେ ବିସ୍କିଟ୍ ମିକ୍ସଚର୍ କ'ଣ ସନ୍ଧ୍ୟାବେଳେ ଟିଉସନ୍ ଆସିକି ଖାଇଥିଲେ ସେ ଶୋଇପଡ଼ିଲେ ତା ସହିତ ନାନୀ ମୁଁ ତ ଖାଇଦେଲୁ ଖାଲି ଆଜି ନା ଖାଲି ଆଳୁ ସିଝାଇଥିଲେ ଆଳୁ ସିଝା ସକାଳ ନା ସନ୍ତୁଳା ଥିଲା ମିକ୍ସଚର୍ ପିଆଜ ଘଙ୍କା ପାଗ କରି ଖାଇଦେଲା ଆଉ କିଛି ବି କଲୁନି ତ ଇଏ ବି ଖାଇଲେ ମୁଁ ନାନୀ ଭାଇନା ବି ନାହାନ୍ତି ଭାଇନା କିଛି କୁଆଡ଼େ ଯାଉଛନ୍ତି କେଉଁଠି ଯାଇ ନାନୀଙ୍କ ବ୍ଲଗ୍ ଦେଖିଲେ ଜାଣିପାରିବେ ନାନୀ ବି ଆପଣମାନଙ୍କୁ କହିଥିବେ ତାପରେ ଭାଇନା ନାହାନ୍ତି ଆଉ କିଛି ବି କଲୁନି ଖାଇ ଜଲ୍ଦି ବି ଖାଇସାରିଲୁ 9:30 ଯେହେତୁ ହେଉଛି ଆମର ଏଇଟା ଖାଇବା ଟାଇମ୍ ନୁହଁ ଏବେ ବି ନାନୀଙ୍କର ନାନୀ ମୁଁ ବେଗେଇ ଖାଇଦେଉଛୁ କାହିଁକିଟା ଯେହେତୁ ନା ଭାଇନା ଆସିଲା ବେଳକୁ ଏବେ 12 ରାତି ଗୋଟେ ରାତି 2 ରାତି ଏବେ ଏମିତି କରୁଛନ୍ତି ଆମେ ଖାଇଦେଲା ଜଲ୍ଦି ଏବେ ଖାଇଦେଉଛୁ ତା ସହିତ ଆଜି ବହୁତ ଜଲ୍ଦି ଖାଇଦେଲୁ କାହିଁକିନା ସନ୍ଧ୍ୟାବେଳେ ଆଜି କିଛି ବି ଟିଫିନ୍ ବନେଇ ନଥିଲି ତ ଖାଇଦେଲୁ ଆମେ ତ ନାନୀଙ୍କର ଏମିତି ମୁଣ୍ଡଟା ଟିକେ ବିନ୍ଧା ହେଉଛି କାହିଁକିନା ଦୀପ ଟିକେ ଏବେ ଶୁଆଶୁଇ କରିପାରୁନାହାନ୍ତି ତ ମୁଣ୍ଡଟା ବିନ୍ଧୁଛି କହିଲେ କ'ଣ ଦୁଇଥର ଖାଇଲେ କିନା କହିଲେ ଚାଲ ମୁଁ ଖାଇବିନି ତ ଆସିଲି ହେରି ସିଏ ବି ଏବେ ରୁମ୍ରେ ଶୋଇବିନି କାହିଁକି ଭାଇନା ନାହାନ୍ତି ସେପଟେ ବାବୁ ଆଉ ନାନୀ ଶୋଇଛନ୍ତି ଏପଟେ ଏବେ 2 ଦିନ ହେଲା 2 ରାତି ହେଲା ନା ଇଏ ଏପଟେ ଶୋଉନାହାନ୍ତି କାହିଁକିନା ଯେହେତୁ ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ଏସି ଯେଉଁ ଫ୍ୟାନ୍ ପୋଡ଼ିଯାଇଛି 3ଟା ନାନୀଙ୍କ ରୁମ୍ ତା ସହିତ ବାରି ଘର ଏଠା ଫ୍ୟାନ୍ ପୋଡ଼ିଯାଇଛି କାହିଁକି ଏସି ସେପଟେ ଲାଗିଲେ ଏପଟେ ବନ୍ଦ ହୋଇଯାଉଛି ଏପଟେ ଲାଗିଲେ ସେପଟେ ବନ୍ଦ ହୋଇଯାଉଛି କେତେବେଳେ ଲାଗୁଛି କେତେବେଳେ ନାହିଁ ଆଉ ଇଏ ସେଥିପାଇଁ ଆଙ୍କୁ ପ୍ରବଳ ଗରମ ତାଙ୍କର ଯେମିତି ହେଲେ ଯାହା କ'ଣ ଦରକାର ଏସି ହେଉ ନହେଲେ ଫ୍ୟାନ୍ ହେଉ ଫ୍ୟାନ୍ ହେଲେ ଚଳିବ ଏସି ହେଲେ ବି ଚଳିବ ସିଏ ସେଥିପାଇଁ ନା ଏପଟେ ଆଉ 2 ଦିନ ହେଲା ଶୋଉନାହାନ୍ତି ଆଜି ଭାଇନା ବି ନାହାନ୍ତି ଏପଟେ ଇଏ ଯାଇକିନା ତ କହିଲା ବୋଉ ପାଖକୁ ଯିବ ବୋଉକୁ ଅମୁକୁ କାହିଁକିନା ଏପଟେ ଏସିଟା ଲାଗେ ଲାଗେ ମୁଁ ଏଇଟା ଟିକେ ବନ୍ଦ କରିଦେଇଛି କାରଣ ଘର ପୁରା କୋଲ୍ଡ ଅଛି ତ ଏତେ ଶୀତ ବି ଲାଗୁଛି ତ କହିଲା ମୁଁ ଯାଉଛି ବୋଉ ପାଖକୁ ଯିବି କହିଲା ବୋଉ କବାଟ ଦେଇକି ଶୋଇପଡ଼ିଲେ କାହିଁକିନା ତାଙ୍କ ମୁଣ୍ଡ ବିନ୍ଧୁଛି ନା ବାବା ମୁଁ କହିଲି ବାବା ସେ ଏପଟେ ଶୋଇଛନ୍ତି ବା ନା ମୁଁ ଯାଉଛି ବାବାକୁ ଡାକି ଆଣିବି ତ ସିଏ ଯାଇ ତା ବାବାକୁ ଡାକିବା କାହିଁକିନା ସିଏ ଆଜି ମୁଁ ତାକୁ କହିଲି ଧନ ଶୋଇପଡ଼େ ସେ ଜମା ଶୋଇଲାନି ଶୁଆଉଥିଲେ କହିଲା ଭାଇନା ଆସିଲେ କହିଲେ ମୁଁ ଟିକେ ବାପାଙ୍କୁ ଦେଖା କରିକି ଆସୁଛି ହଉ ହଉ ପ୍ଲିଜ୍ ପ୍ଲିଜ୍ ମୋ ବାପାଙ୍କୁ ଦେଖା କରିବା ଅଛି ମୁଁ କହିଲି ହଉ ଗଲା ମୁଁ କହିଲି ହଉ ଯା ଯେ ଖସିକି ସେ ରହିଲା ରହିଲା ଆଉ ଜମା ବି ଆସିଲାନି ଶୋଇବାକୁ ତ ମୁଁ ଆଉ ଶେଖରକୁ ଶୁଆଇଦେଲି ସିଏ ଆଉ ଜମା ଯେହେତୁ ଶୋଇଲାନି ତ 3ଟା ହେଇଗଲା ହିଁ 3ଟାକୁ କହିଲା ନା ଶେଖରକୁ ନା କାମୁଡ଼ିଥିଲା କାମୁଡ଼ି ତାକୁ ଠେଲିଦେଲା ମୁଁ ବାଡ଼େଇଲି ତା ସେତେ ସିଏ କାନ୍ଦିଲା ତାକୁ ବହୁତ ଜୋରରେ କାଟିଲା ବୋଧେ ଆଉ ନାନୀ ବାଡ଼େଇଲେ ତାକୁ ମାନେ ଭାଇନା ତ ନାନୀକି ମୋତେ ଜବରଜରେ ପାଟିଗଲେ ତ ତାକୁ କୋଳେଇକି ଧରିକି ଶୋଇପଡ଼ିଲେ ସିଏ ଶୋଇପଡ଼ିଥିଲା ଶୋଇକିନା ଉଠିଲା ଉଠିଲା ଯେ ମୁଁ କହିଲି ଖାଇନି ଯେ ଘରକ ଯୋଡ଼େ ନାକୁ ଖାଇଥିଲା 12:30 ବେଳେ ଖାଇନି ତ ଆସେ ଧନ ଖାଇବୁ ନା ମୁଁ ଖାଇବିନି ତ ଜମା ସେ ଉଠିଲା ଉଠିଲା ମିନିମମ୍ 7:00 ବେଳକୁ ଉଠିଲା ଉଠିକି ସେଟା କ'ଣ ଯୋଡ଼େ ହେବ ଖାଇଲା କି ନ ଖାଇଲା ମୋବାଇଲ୍ ଦେଖୁଥିଲା ମୋବାଇଲ୍ ଦେଖିକି ଏଇଠି ଗୁଡ୍ ନାଇଟ୍ କହିଦେଲୁ ଗୁଡ୍ ନାଇଟ୍ ତ ହଁ ଆପଣମାନଙ୍କୁ କହି ରଖୁଛି ତ ଭିଡ଼ିଓ ଫାଷ୍ଟ ଲାଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ ଦେଖେ ଭଲ ଲାଗିଲେ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର କରି ଜମା ବି ଭୁଲିବେନି ତ ମୋ ତରଫ ଆପଣମାନଙ୍କୁ ଗୁଡ୍ ନାଇଟ୍ ତ ଚାଲନ୍ତୁ ଯିବା ଶୋଇପଡ଼ା ଶୋଇପଡ଼ିଲେ ଆପଣମାନେ ପୁଣି ସକାଳେ ଦେଖା ହେବା।